স্বাগত অন্যপক্ষে, সাবিনা পুথি আছি আপনাদের সাথে। নারীর অধিকারের সংগ্রাম আর নিরন্তর মর্যাদা প্রতিষ্ঠার বিভিন্ন দিক নিয়ে কথা হয় এই অনুষ্ঠানে। নারীর সাফল্য ব্যর্থতা, এই সমাজে নারীর এগিয়ে যাওয়ার প্রতিবন্ধকতার ধরন আর সেই প্রতিবন্ধকতা পেরিয়ে সমতার লক্ষ্যে নারীর অপ্রতিরোধ্য এগিয়ে যাওয়ার প্রচেষ্টাকে তুলে ধরি আমরা। নারীবাদ আর নারী অধিকার এই সমাজে এবং পুরো বিশ্বে কি চেহারায় আছে অন্যপক্ষ তা খুঁজে দেখে। গেল 9 ডিসেম্বর ছিল বেগম রোকেয়া দিবস। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের স্বপ্ন ছিল সমাজে নারী পুরুষ সমান মর্যাদার অধিকার নিয়ে বাঁচবে। নারীর মর্যাদার অধিকার আদায়ের সেই হাতিয়ারই হবে শিক্ষা, যিনি সেই আমলেই বলেছিলেন, যাহা যাহা পুরুষ পারিবে তাহা তাহাই নারীও পারিবে। আবার সেই 100 বছর আগে তিনি এও বলেছিলেন, জ্ঞানগর্ভ একটি বই পড়লে যে অনির্বচনীয় সুখ লাভ হয়, 10টি ফ্যাশনেবল অলঙ্কার পড়লেও তার একাংশ সুখও পাওয়া যায় না। কিন্তু এত বছর পরেও সেই অবস্থার খুব কি পরিবর্তন এসেছে, এসব নিয়েই অন্যপক্ষে আজকের আলোচনার বিষয়, নারীর আত্মিক মুক্তি ও বেগম রোকেয়ার দর্শন। সঙ্গে আছেন বাংলাদেশ মহিলা পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সীমা মুসলিম এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক খন্দকার হালিমা আক্তার রিবন। স্বাগত জানাচ্ছি অন্যপক্ষে আপনাদের দুজনকেই। আমরা একটু বেগম রোকেয়ার কথায় আত্মসমালোচনা সুরে একটু আসতে চাই, যে এ যুগে নারীরা বড় বড় বই পড়ে শেষ করে বা করেছে, অনেকেই করছে চাকরি লাভের আশায়, অনেকে হয়তো আবার চাকরিজীবী স্বামী পাওয়ার আশায়, এই যে একটা বিশাল একটা পরিবর্তন এসেছে, কিন্তু এই আত্মিক পরিবর্তনটা আসলে নারীর কতটুকু এসেছে, আমি একটু খন্দকার হালিমা আক্তার রিবনের কাছে জানতে চাই। ধন্যবাদ ডিবিসি নিউজের সবাইকে সকালের শুভেচ্ছা এবং যারা শুনছেন দর্শক সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। বেগম রোকেয়া দিবস যখন ভাবি যে এই মানুষটা যেই দিনে পৃথিবীতে এসেছেন সেই দিনে পৃথিবী থেকে চলে গেছেন, এটা খুব একটা ভালো লাগার একটা বিষয় আমার মনে হয়। কারণ জন্ম ক্ষণ, মৃত্যু ক্ষণ, চন্দ্র সূর্য নক্ষত্র, এগুলো আসলে তো সেই সুপার পাওয়ার সেই নির্ধারণ করে। সেই শুভ ক্ষণে উনি এসেছিলেন এবং শুভ ক্ষণে উনি চলে গেছেন, আর আমাদেরকে দিয়ে গিয়েছেন অনেক 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 শক্তি। আর পরিবর্তন কতটা, আমার নিজের একটা অভিজ্ঞতা একটু আপনার শেয়ার করতে চাই। আমি 2004-05 সালের দিকে একটা ডকুমেন্টারি বানাচ্ছিলাম বেগম পত্রিকার উপরে। এই উদ্দেশ্যে আমাকে বাংলাদেশের কয়েকটা জেলাতে রিসার্চের জন্য যেতে হয়েছে, যারা বেগম পত্রিকায় লিখতেন এবং বেগমের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন, বিভিন্ন বয়সের বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা নারীদের সঙ্গে আমার কথা বলার সুযোগ হয়েছে। আমি যখন ক্লাস 5-এর এক ভদ্রমহিলা, তিনি তখন পক্ষাঘাতগ্রস্ত চিটাগাংয়ের বিছানায় ইনভলভ হলেন, তো উনি বলছিলেন যে আমি আমার বাসায় পত্রিকাটা আসতে এবং আমি পত্রিকাটা রাখতাম মুষ্টিচাল সংগ্রহ করে যে টাকাটা পেতাম সেই টাকাটা থেকে। তারপরে বলে যে আমি তো বেশি পড়াশোনা করা না, আমি ক্লাস 5 পর্যন্ত করেছি, তারপরে আমি ওই পত্রিকায় দেখতাম যে সবার লেখা বের হয়, সবার সেলাইয়ের বের হয়, রান্নার বের হয়, তা আমি আমার মনে হলো যে আমিও তো লিখতে পারি। এই যে একজন মানুষের ভেতরে যে সংসারের বাইরে কিংবা নিজেকে প্রকাশ করার একটা যে তাড়না, সেই জিনিসটা আগে আমার মনে হয় বেশি ছিল, যেটা যেটা শুধুমাত্র নিজেকে প্রকাশ করো না, সোসাইটির জন্য কিছু একটা করা। ওই 5 থেকে 5 পাশ করা একজন মহিলা যেভাবে ওই কন্ট্রিবিউট করতে থাকলো, এবং আমি তো সেই কারণেই এতদিন পরে তার কাছে গিয়েছি, আমি 2008 সালে গিয়েছি, তো এই যে ওই বেগমের সঙ্গে যারা সংশ্লিষ্ট ছিলেন তাদেরকে যখন আমি দেখি, যে আমি 2004-এর দিকে আমি যখন তাদের সঙ্গে কথা বলতে যাই, দেখি যে আমার মনে হয়েছে যে আমি তো টু মাচ ব্যাকডেটেড, তারা এতটাই প্রগ্রেসিভ আর আমরা জানি যে সওগাত পত্রিকার সম্পাদক মোহাম্মদ নাসিরুদ্দিনের সঙ্গে বেগম রোকেয়ার খুব ভালো একটা যোগাযোগ ছিলেন যখন ওনারা কলকাতায় ছিলেন, এবং নাসিরুদ্দিন নিজে বলেছেন যে বেগম পত্রিকাটা কিন্তু শুরু করেছিলেন ওনার বেগম রোকেয়ার কোনো কথার দ্বারা ইনফ্লুয়েন্স হয়ে। এই যে একটা মানুষ, আমরা আসলে ওইভাবে ভাবি না। আমি সামনে একটা লেখা নিয়ে বসে আছিলাম যে বেগম রোকেয়া অনেক অনেক কথা বলেছেন, আমরা শুধু তাকে নারী মুক্তির কথা বলি বা বলি যে তিনি নারী শিক্ষার জন্য, মুসলমান নারী এবং এটাই বলি যে মুসলিম নারী শিক্ষার জন্য বেগম রোকেয়া অনেক কিছু করেছেন, কিন্তু তার বাকিগুলো কি? বাকি তো বেগম রোকেয়া যা করেছেন, যেটা আমার বলতে ইচ্ছা করে যে
জেন্ডার সেন্সিটিভ এনভায়রনমেন্ট আমরা যেটা বলি, জেন্ডার সেন্সিটিভ মানে যেখানে নারী পুরুষ দুজনেই যার যার দায়িত্ব থেকে কথা বলবে, যার যার দায়িত্বের বিষয়টাকে দুজন পারস্পরিক সম্মানের জায়গা থেকে থেকে কথা বলবে, সেই জেন্ডার সেন্সিটিভ এনভায়রনমেন্ট উনি চেয়েছিলেন। জেন্ডার সেন্সিটিভ এনভায়রনমেন্ট, জেন্ডার সেন্সিটিভ সোসাইটি, রাষ্ট্র, পরিবার, সব জায়গায় যেখানে নারী পুরুষ প্যারালারি যাবে। তো শুধুমাত্র নারী মুক্তি না, আমার তো মনে হচ্ছে পুরুষের মানসিক জড়তা কাটানোর জন্য বেগম রোকেয়ার অনেক লেখা এবং অনেক কথা জি। খন্দকার হালিমা আক্তার রিপন, জি আপনার কথায় আমরা আবার এই বিষয়গুলোতে নিশ্চয়ই আসবো, যে যে পুরুষের ভূমিকাটা আসলে কেমন হওয়া উচিত বা পুরুষের মনন পরিবর্তনে বেগম রোকেয়ার দর্শন আসলে কতটা কার্যকরী সেই জায়গাটাতেও আমরা আসবো। একটু সীমা মুসলিম আপনার কাছে আসতে চাই, যে আমরা নারীর আত্মিক মুক্তির জায়গায় আমরা আসলে আত্মিক মুক্তিটা কতখানি ঘটছে বা পরিবর্তনটা কতখানি ঘটছে সেই কারণটা আমরা তো জানবই বা সেটি চেষ্টা করব জানার, কিন্তু একটু আত্মসমালোচনার সুরে আছি সেখানে একটু থাকতে চাই, আপনার কাছে একটু জানতে চাইবো। আপনারা তো আসলে বলবো যে মহিলা পরিষদে নানা সময় নানান আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছে, এই যে বিভিন্ন সময় নারীদের নিয়েই বা নারীদের অধিকার আদায়ে আপনারা যে আন্দোলনগুলো করেন সেইখানে নারীদেরকে কতখানি আপনারা পাশে পান বা নারীরা এই জায়গায় কতখানি সচেতন হয়েছে বলে আপনি মনে করেন? ধন্যবাদ। আমি প্রথমেই রোকেয়া সাখাওয়াত হোসেনের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে, আমি যেহেতু তার উপলক্ষে আজকে অনুষ্ঠানটি, তার স্মৃতির প্রতি আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। আসলে নারীরা তো অবশ্যই অনেক দূর অগ্রসর হয়েছে এবং রোকেয়া সাখাওয়াত হোসেনকে সেই জন্য আমাদের আজকে আরো বেশি প্রয়োজন, আরো বেশি চর্চার প্রয়োজন। নারীরা যে কথাটা আপনি বললেন সেটা ঠিকই, যে রোকেয়া সাখাওয়াত হোসেন যে সময়ে বসে নারী মুক্তির বা নারীর মুক্তি না বলে মানব মুক্তি, রোকেয়া সাখাওয়াত হোসেনকে আমাদের আগের বক্তাও একটু বলে গেলেন যে আসলে রোকেয়া সাখাওয়াত হোসেনকে আমরা খণ্ডিত ভাবে বিশ্লেষণ করি, তাকে সামগ্রিকভাবে দেখতে হবে। রোকেয়া সাখাওয়াত হোসেন কেবলমাত্র নারী জাগরণ, নারী শিক্ষা অবশ্যই এই জায়গায় তার ফোকাস ছিল কাজের, কিন্তু এইটুকুই তিনি করেননি, তিনি কিন্তু মানব মুক্তির কাজই করে গেছেন। এবং রোকেয়া সাখাওয়াত হোসেনকে আজকে যারা আমরা নারী আন্দোলন করি তাদেরকে বারবার রোকেয়া সাখাওয়াত হোসেনের কাছে ফিরে আসতে হয়, কেননা আজকে আপনি যে কথাটা বলেছেন যে আজকে নারীদেরকে আমরা যেভাবে সংগঠিত করছি, আপনারা জানেন যে বাংলাদেশ মহিলা পরিষদ একটা তৃণমূল ভিত্তিক স্বেচ্ছাসেবী গণ নারী সংগঠন, তো এখানে সব ধরনের নারীদেরই এখানে মানে সমবেত করা হয়, নারীর অধিকার আদায় সচেতন করে তাদের সংগঠিত করে আন্দোলন গড়ে তোলা হয়। সেই কাজ করতে যে আমরা একেবারেই যে হতাশ সেটাও বলবো না, আবার রোকেয়া সাখাওয়াত হোসেনের সময়ে তিনি যেভাবে চিন্তা করেছিলেন সেই চিন্তা আজকে আমাদের নারী সমাজের মধ্যে, আজকে আমরা শিক্ষায় যে রোকেয়া সাখাওয়াত হোসেন যে কথাটা বলেছিলেন যে কেন পুরুষ যাহা পারিবে আমরা তাহা করিব, আমরা লেডি ম্যাজিস্ট্রেট হইব, জাজ হইব, আজকে সত্যি লেডি ম্যাজিস্ট্রেট, লেডি জাজ সবকিছুই হয়েছে, কিন্তু আসলে নারীর যে সামগ্রিক মুক্তি সে তার মানসিক মুক্তি, তার রাষ্ট্রীয় মুক্তি, তার সামাজিক মুক্তি সকল ক্ষেত্রে যে ক্ষমতায়ন, পারিবারিক ক্ষমতায়ন, রাজনৈতিক ক্ষমতায়ন, অর্থনৈতিক ক্ষমতায়ন, সেখানে কিন্তু এখনো আমরা পিছিয়ে পড়ে আছি, এখনো কিন্তু আমরা ক্ষমতায়ন হয়েছি সেটা আমরা বলতে পারবো না। এবং নারীর ভিতরে যে আত্মশক্তি, নারীর যে নিজের যে কথাটা রোকেয়া বারবার বলেছেন, নারীদেরকে জেগে উঠতে হবে, নিজের আত্মশক্তি, আত্মমর্যাদাকে নিজের মধ্যে তৈরি করতে হবে এবং যে সুযোগগুলো আছে সেই সুযোগগুলো গ্রহণ করতে হবে। অর্থাৎ নারী সমাজের সুযোগপূর্বক অধিকারও চাচ্ছে না, নারী সমাজে তার দায়িত্বটাও পালন করতে চাচ্ছে, সমাজে বা রাষ্ট্রে পরিবারে তার যে ভূমিকাটা আছে সেটাও পালন করতে যাচ্ছে, অর্থাৎ নারীকে আত্মমর্যাদা নিয়ে সমাজে যাচ্তে হবে। সেই ক্ষেত্রে আজকে আমরা কাজ করতে গিয়ে দেখি আজকাল বিপুল নারী আমাদের এখানে আছে, অনেক সচেতন ভাবে অনেকে যুক্ত হচ্ছেন, তারপরেও বলবো যে সেই সময়কার চেয়ে এখন চিন্তা ভাবনার ক্ষেত্রে যতটা প্রগতিশীলতা বা যতটা আধুনিকতা আসা দরকার সব ক্ষেত্রে কিন্তু সেটা আসেনি এবং নারীর মধ্যেও আসেনি। তার একটা বড় কারণ যেটা রোকেয়াই বলে গেছেন যে পুরুষতান্ত্রিকতা যে সমাজের মধ্যে আছে, পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গি নারীকে সবসময় পিছনে টেনে রাখে, পুরুষতান্ত্রিক গতানুগতিক চিন্তাভাবনার মধ্যে নারী পুরুষ উভয় আছে, এখানে যে পুরুষতান্ত্রিক চিন্তাভাবনা যে কেবলমাত্র দৃষ্টিভঙ্গি যে কেবলমাত্র পুরুষের তা তো না, নারীর মধ্যেও কিন্তু পুরুষতান্ত্রিক চিন্তাভাবনা আছে এবং দৃষ্টিভঙ্গি আছে, কারণ নারী তো এই সমাজেরই একটা অংশ, সমাজের প্রথা, বিশ্বাস, আচার, মনোজগৎ সেগুলোর সাথে তো নারীও যুক্ত, সুতরাং নারীকেও তো এই পুরুষতান্ত্রিকতা থেকে বেরিয়ে আসতে হবে। সেই পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গি যখন যতদিন পর্যন্ত না সম্পূর্ণ আমরা সেখান থেকে মুক্ত হতে পারছি ততদিন সকল নারী যে আমাদের এই নারী আন্দোলন, নারীর অধিকার, নারী সচেতনতা সেটার মধ্যে আসবেন সেটা আমরা ভাবতে পারি না, কেননা নারীর মধ্যেও কিন্তু গতানুগতিক চিন্তাভাবনা যেটা আপনি শুরুতেই বলেছিলেন
একটা নারী হয়তো ভাবে, যেমন আমাদের প্রচলিত সমাজের দৃষ্টিভঙ্গি কি, সেখানে হয়তো ভাবা হয় একটা পুরুষ ছেলেকে ভালো করে লেখাপড়া শিখে সে কর্মক্ষেত্রে যাবে সে পরিবারকে দেখে, আর নারীকে ভালো করে লেখাপড়া শিখে তার একটা ভালো বিয়ে হবে, খুব যদি একটু ভালো একটু আধুনিক চিন্তার অধিকারী হয় তাহলে হয়তো সে মেয়েটা একটা কর্মক্ষেত্রে যুক্ত হবে। নারীর মধ্যেও কিন্তু অনেক ক্ষেত্রে এই চিন্তাটা আছে, একজন শিক্ষিত বেপাস মেয়েও কিন্তু মনে করে যে না আমার ভালো বিয়ে হওয়াটাই আমার প্রধান, তারপরে হচ্ছে আমার কর্মক্ষেত্র। এই চিন্তাটা যে আমাদের নারীদের মধ্যে নেই সেটা আমরা এখন অস্বীকার করতে পারবো না। যে কথাটা আমি বললাম যে পুরুষতান্ত্রিকতা যতদিন থাকবে ততদিন কিন্তু এই চিন্তা ভাবনা গুলো নারীকে আষ্টেপৃষ্ঠে আটকে রাখবে, যেটা থেকে কেবল পুরুষ না নারীরাও মুক্ত না। সেই জন্য কিন্তু আজকে এই যে নারীর মুক্তি, আমরা বলছি নারী ক্ষমতায়ন হয়েছে কিন্তু ক্ষমতায়িত হয়নি, নারী অনেক ক্ষেত্রে অংশগ্রহণ করছে, সমাজের এমন কোনো ক্ষেত্র নাই, এমন কোনো কর্মক্ষেত্র নাই, সেই ইট ভাঙা শ্রমিক থেকে শুরু করে প্যারাতে নারী সেনাবাহিনী সকল ক্ষেত্রে আমাদের নারীরা আছে, কিন্তু তারপরেও কিন্তু দেখছি নারীর এই যে ব্যাপক অংশগ্রহণ সন্তান উৎপাদনের একটি এক ধরনের যন্ত্র মনে করা হতো নারীকে, বা ভোগ্য বস্তুই আমরা বলি। তো সেই জায়গায় এখনো কি সেই নারীদের চালিকা শক্তি কি এখনো পুরুষই? আমরা এই বিষয়টি নিয়ে আরো কথা বলবো, একটি বিরতি নিয়ে আসি। দর্শক অন্য পক্ষে নিচ্ছে একটি বিরতির, সঙ্গে থাকুন। আবারও স্বাগত অন্য পক্ষে। আজ কথা বলছি নারীর আত্মিক মুক্তি ও বেগম রোকেয়ার দর্শন এই বিষয়ে। সঙ্গে আছেন বাংলাদেশ মহিলা পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সীমা মুসলিম এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক খন্দকার হালিমা আক্তার রিবন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের দুজনকেই। একটু আমি সীমা মুসলিম আপনার কাছে আসবো, তার আগে একটু খন্দকার হালিমা আক্তার রিবন আপনার কাছে আসতে চাই যে নারী ক্ষমতায়নের ক্ষেত্রে বেগম রোকেয়া সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিলেন শিক্ষাকেই। এখন কিন্তু শিক্ষার ক্ষেত্রে আমরা দেখছি বেশ পরিবর্তন এসেছে এবং নারীরা বেশ এগিয়ে, এসএসসি বলি, এইচএসসি বলি বা অন্যান্য অনেক রেজাল্টে দেখা যায় যে ছেলেদের থেকেও মেয়েরা এগিয়ে গেছে, কিন্তু ক্ষমতায়নের যে কথাটা আমরা বলছি সেটা কি আদৌ হয়েছে? এবং এই সঙ্গে যদি যুক্ত করি যে আপনিও বিশ্ববিদ্যালয়ে আছেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়ান, কি দেখছেন আসলে এখানে পরিস্থিতিটা? আসলে নারী কি তার ক্ষমতাটা বুঝতে পেরেছে? নারী যখন একটা যোগ্য পর্যায়ে যাচ্ছে সে কি বুঝতে পেরেছে সেই ক্ষমতাবান? এই প্রশ্নটা হচ্ছে সবচেয়ে দাগে, যে আমি যখন একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কিংবা আমি যখন একটি জায়গায় আছি, আমি বিশ্ববিদ্যালয়ের ভিসি কিংবা আমি কোনো বড় একটা জায়গার প্রধান হিসাবে আছি, ওই জায়গাটায় যিনি বসবেন সেই ব্যক্তিটাকে তাকে বুঝতে হবে যে আমি ক্ষমতাবান, ঠিক আছে? আমি একটু বলতে চাই যে বেগম রোকেয়া, আমরা কথা বলছি নারী মুক্তি ও দর্শন নিয়ে, বেগম রোকেয়া তো এক অভিজাত পরিবারে অর্থনৈতিকভাবে সচ্ছল পরিবারে জন্ম নিয়েছিলেন, ওনার কি প্রয়োজন ছিল অন্যের কথা ভাবার? উনি তো দিব্যি তার জীবন কাটিয়ে যেতে পারতেন নিজের মতো। এই যে ক্ষমতায়ন হওয়ার পরে মানুষের জন্য করার যে একটা ইচ্ছাটা মানুষের থাকে, সেই ইচ্ছাটা তো আগে হইতে হবে নারীর। মাস্টার্স করার পরে কিংবা কোনো একটা পদ অলঙ্কৃত করার পরে সেই মানুষটা, সেই নারী যদি ভাবে যে আমার 9টা-5টা অফিস করা, আমি জাস্ট অফিসে গেলাম, অফিস ডিউটি করলাম, এটুকুই আমার শেষ, আমাকে তো বুঝতে হবে যে আমি ওই পদটাকে অধিকার করছি। আমি কিন্তু আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি, আমার আমার এক বান্ধবী খুবই ভালো স্টুডেন্ট ছিল, খুবই ভালো ছাত্রী, সে ঢাকা ইউনিভার্সিটি থেকে পাশ করেছে, খুব ভালো সাবজেক্টে পাশ করেছে, সে ব্যাংকে উচ্চ পদে থাকা অবস্থাতে সে চাকরিটা ছেড়ে দিল। পরে তাকে জিজ্ঞেস করা হলো যে কেন ছাড়লে, বলে আসলে আমার হাজবেন্ড তো অনেক ইনকাম করে, আমার তো ইনকাম করার প্রয়োজন নেই, আর আমার বাচ্চাদেরকে দেখতে হবে। সো এই যে আমি তো ক্ষমতাবান হলাম, আমি অর্থনৈতিকভাবে একটা পজিশন পেলাম, আমি শিক্ষা পেলাম, আমি ছোটবেলা থেকে আমার পরিবার আমাকে সব রকমের সুযোগ সুবিধা দিয়েছে এবং আমি অলওয়েজ ক্লাসে একটা টপার লেভেলে ছিলাম, আমি এই ক্ষমতা সবকিছু তো পেয়েছি, তারপরে আমি কি করেছি? তা আমার কাছে এটাই মনে হয় যে বিশ্ববিদ্যালয়ে যে বিভিন্ন ব্যাচের স্টুডেন্টদের সঙ্গে যখন কথা বলি, একটা হলের দায়িত্বে ছিলাম, তো ওইটাই মনে হয় যে আসলে নারী কি বোঝে। আমি যেমন আমার কলিগরা যখন আলাপ করি, ফিমেল কলিগরা, আমরা বলি যে আসলে আমাদের পজিশনটা যে ক্ষমতায়ন, এই বিষয়টা আসলে আমরা কতটুকু বুঝি? একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের, একজন ভিসি, ঢাকা ইউনিভার্সিটির প্রাক্তন ভিসি সাক্ষাৎকার শুনছিলাম, উনি বলছিলেন যে আমি আসলে 24 ঘন্টায় শিক্ষক, আমার ওয়াইফ আমাকে অনেক সাপোর্ট দিয়েছেন, আমি ধরা যাক ইউনিভার্সিটির 5টা না 8টা না 9টা-10টার সময় বাসায় এসেছি, বিশ্ববিদ্যালয়ের কথা ভেবেছি, ছাত্রদের সঙ্গে থেকেছি, ছাত্রদের কথা ভেবেছি, রিসার্চ করেছি, আমার আমার স্ত্রী আমাকে কোনো রকমের মানে অভিযোগ করেননি। আপনি শুধু ভাবেন তো এই বিষয়টা শুধু অপোজিট হচ্ছে,
নারী হিসেবে আমি কি পারবো? সারাদিন কাজ করার পরে তো আমারই তো অপরাধ বোধে ভুগতে হয় যে আজকে সারাদিন আমার বাচ্চাটা আমাকে পেরব না। তাহলে নারীর ক্ষমতায়ন উপভোগ করার জন্য, নারীর ক্ষমতায়ন দিয়ে অন্য নারীর কিংবা সমাজের উন্নয়ন ঘটানোর জন্য আমাকে তো নিজে বুঝতে হবে যে আমি ক্ষমতাবান। জি জি, খোদকার হালিমা আক্তারি বোর্ড, অনেক ধন্যবাদ। আমরা একটু সীমা মুসলিম আপনার কাছে জানতে চাই যে আসবো যে এই যে নারীর চালিকা শক্তি আমরা বলছি পুরুষ, কিন্তু আমরা যদি বর্তমান প্রেক্ষাপটে একটু কথা বলি যে বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী নারী, তারপরে যদি বলি যে দুই বড় দুই যে রাজনৈতিক দলের প্রধানরাই নারী, আবার হচ্ছে বর্তমান জাতীয় সংসদের স্পিকার তিনিও নারী, সাবেক বিরোধী দলের যিনি নেতা ছিলেন তিনিও নারী, উচ্চ অনেক পদে নারীরা কাজ করছে, তারপরে এই যে আমরা বলছি যে ক্ষমতায়নের এই যে চিত্র, এই চিত্রটাই আসলে বাস্তব চিত্র কিনা, মানে এই যে উচ্চ পদেও নারীরা আছে, এটা এটাকে কি আমরা বলি সত্যিকার অর্থে এটাই কি ক্ষমতায়নের চিত্র বাংলাদেশের? ধন্যবাদ। প্রথমে একটা কথা বলে নিতে চাই যে ক্ষমতার চালিকা শক্তি পুরুষ না, পুরুষতান্ত্রিকতা। পুরুষতান্ত্রিকতা কিন্তু নারীর মধ্যেও আছে, পুরুষের মধ্যেও আছে, যে কথাটা আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বোন বলে গেলেন যে নারীও কিন্তু মনে করে যে আমার ঘর সংসারটাই আমার প্রধান। পুরুষতান্ত্রিকতাটা কিন্তু নারী পুরুষ উভয়ের মধ্যেই আছে, যেটাই হচ্ছে কিন্তু মানে পুরুষ পুরুষ বলে কিন্তু আমাদের পুরুষ কিন্তু নারীর অগ্রগতি কিন্তু একটা বাধা হিসাবে কিন্তু আমরা মনে করি না। আমরা মনে করি পুরুষতান্ত্রিকতা নারীর অগ্রগতির একটা বাধা। পুরুষতান্ত্রিকতা কেন বলা হয়, যেহেতু পুরুষরাই দীর্ঘদিন ধরে সমাজ থেকে পরিচালনা করে আসছে, চালিকা শক্তি হিসেবে কাজ করে আসছে, সেই জন্য সেটাকে পুরুষতান্ত্রিকতা বলা হচ্ছে। কিন্তু এটার শিকার নারী পুরুষ উভয়ই, যেটা আমাদের বোন বললেন যে আসলে নারী ক্ষমতা অনেক উচ্চ পদে যাচ্ছে, কিন্তু আপনারা যদি একটা চিত্র দেখেন যে যত স্টুডেন্ট প্রাথমিকে ঢুকছে, এনরোলমেন্ট হচ্ছে, তার মধ্যে কতজন মাধ্যমিক পাস করতে পারছে, মাধ্যমিকের পর কতজন উচ্চশিক্ষায় যাচ্ছে, উচ্চশিক্ষার পর কতজন কর্মক্ষেত্রে যাচ্ছে। হ্যাঁ, এই যদি যদি আমরা দেখি এখানে প্রত্যেকটা স্তরেই কিন্তু দেখি আস্তে আস্তে কমছে, প্রাথমিক থেকে কর্মক্ষেত্রে যাওয়ার মধ্যে একটা বিরাট গ্যাপ। তাহলে এই যে বিরাট গ্যাপটা, এটা কেন হচ্ছে? এবং নারীকে যদি যেটা বললেন আমাদের বোন যে নারী একটা একজন দুইজন স্বামী স্ত্রী দুইজন, একজন নারী পুরুষ দুইজনে হয়তো ব্যাংকে কাজ করে, তার ব্যাংকের কাজে কিন্তু তার সমান কম্পিটিশন, সমান প্রতিদ্বন্দ্বিতা করে কিন্তু নিজের যোগ্যতা প্রমাণ করতে হবে। সেখানে কিন্তু নারী হওয়ার কারণে আপনাকে আলাদা কোনো সুযোগ দিবে না। কিন্তু একটা নারীকে আপনি দেখেন তাকে দ্বৈত ভূমিকা পালন করতে হচ্ছে, সে কিন্তু ব্যাংকে তার পুরুষ কলিগের সাথে সমান প্রতিদ্বন্দ্বিতা করেই কিন্তু তাকে কাজটা করে আসতেছে রাত আটটা পর্যন্ত, কিন্তু বাড়িতে এসেই কিন্তু সে কিন্তু আর একটা ভূমিকায় নেমে যাচ্ছে, সেখানে কিন্তু তার স্বামীর কাজ শেষ, অফিস থেকে কাজ করে এসে স্বামীর কাজ শেষ, কিন্তু স্ত্রীর কাজটা কি হচ্ছে, অফিস থেকে এসে আবার সেই পরিবারের যে দায়িত্বটা, সেই দায়িত্বটা পুরো পালন করতে হচ্ছে। কেননা পরিবারের কাজকে এখনো মনে করা হয় এটা নারীর কাজ, এটা পুরুষের কাজ না। পুরুষ কেন পরিবারে রান্না করবে, পুরুষ কেন চায়ের কাপ ধোবে, পুরুষ কেন এই কাজটা করবে, এটা কিন্তু এখনো মনে হয় না। এটাই হচ্ছে পুরুষতান্ত্রিকতা, এই যে একটা ডিসিশন আর ফ্লেভার করে দেওয়া হয়েছে যে এটা নারীর কাজ, এটা পুরুষের কাজ। নারী আর পুরুষকে দুটো ছকে যে বেঁধে দিয়েছে সমাজ, সীমা মুসলিম আমরা প্রায় শেষের দিকে এসেছি, একটু ছোট্ট ছোট্ট করে যে জানতে চেয়েছিলাম আসলে আরো কিছু বিষয় জানার ছিল যে মুসলিম পরিবারের মেয়ে পর্দা প্রথা ভেঙে যে বেগম রোকেয়া এরকম নারীদের অধিকার আন্দোলনের অগ্রদূত হয়ে উঠেছিলেন, তারও তো একটা দীর্ঘ পথ চলা ছিল, সেই বিষয়গুলো নিশ্চয়ই আমরা জানতে পারতাম। পরবর্তীতে নিশ্চয়ই এই বিষয়গুলো নিয়ে আরও কথা হবে, আজকে সময় একেবারে শেষ। ধন্যবাদ ডিবিসি নিউজের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, অন্য পক্ষে এই ছিল আজকের মতো, ডিবিসি নিউজের সঙ্গেই থাকুন।